হ্যালো বন্ধুরা, স্বাগতম ঝিনুক মাল্টিমিডিয়ার নতুন একটি ভিডিওতে। আজকে হাজির হয়েছি একটি বিড়াল ও একটি অহংকারী ছেলের গল্প নিয়ে। গল্পটি খুবই শিক্ষণীয় হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একদা এক গ্রামে এক গরিব জেলে বাস করত। তার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছে, তার একটা ছেলে আছে, ছেলে থাকে খালার বাড়ি। তাই বৃদ্ধ ছেলে একাই থাকত। বৃদ্ধ ছেলে প্রতিদিন নদীতে মাছ ধরে। সে যে মাছ পেত তার কিছু অংশ বিক্রি করত আর বাকি অর্ধেক রান্না করে খেত। একদিন বৃদ্ধ জেলের বাড়িতে একটা বিড়াল আসলো। বৃদ্ধ বিড়ালটিকে যত্ন করে খাবার দিল, তারপর বিড়ালটি তার কাছেই থাকতে লাগলো। যেদিন থেকে বিড়ালটি বৃদ্ধের বাড়িতে আসলো সেদিন থেকে বৃদ্ধ জেলে অনেক বেশি মাছ পেতে লাগলো এবং তার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হতে লাগলো। তাই সে বিড়ালটিকে অনেক ভালোবাসতে লাগলো এবং যত্ন করতে লাগলো। এভাবেই কয়েক মাস কেটে গেল। একদিন বৃদ্ধ তার ছেলেকে বাড়ি নিয়ে আসলো। বৃদ্ধের ছেলে তার বাবার বিড়ালকে যত্ন করার ব্যাপারে বিরক্তিকর লাগলো। কয়েকদিন বিরক্তির পর একদিন ছেলেটি বিড়ালটিকে অনেক মারলো এবং তাড়িয়ে দিল। তাই বিড়ালটি ওই বৃদ্ধের বাড়ি থেকে অনেক দূরে চলে গেল। বৃদ্ধ বিড়ালটিকে হারিয়ে খুব কষ্ট পেল, বিড়ালটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। পরের দিন বৃদ্ধ নদীতে মাছ ধরতে গেল, কিন্তু কোনো মাছ পেল না। তাই সে দুঃখ নিয়ে বাড়িতে চলে আসলো। এভাবে কিছুদিন বৃদ্ধ নদীতে কোনো মাছ পেল না, এদিকে জমানো চালও শেষ হয়ে গেল। বৃদ্ধ কোনো উপায় না পেয়ে জঙ্গলে কাঠ কেটে বিক্রি করার চিন্তা করলো। বৃদ্ধের কাঠ কাটতে খুবই কষ্ট হতো। বৃদ্ধ বাবার কষ্ট দেখে ছেলেটির খুব খারাপ লাগলো। সে ভাবলো হয়তো আমার জন্যই বাবার এই কষ্ট করা লাগে, কারণ আমি বিড়ালটিকে মেরে তাড়িয়ে দিয়েছি, আর এই কারণেই বাবা নদীতে মাছ পায় না। সে অনুতপ্ত হলো এবং বিড়ালটিকে খুঁজতে বের হলো। প্রায় দুই দিন খোঁজার পর সে বিড়ালটিকে একটা জায়গায় খুঁজে পেল। সে বিড়ালটিকে বাড়িতে নিয়ে এলো এবং যত্ন করে খাবার দাবার দিল। তার বিশ্বাস ছিল যেহেতু সে বিড়ালটিকে বাড়ি নিয়ে আসছে সেহেতু তার বাবা আবার নদীতে মাছ ধরবে। আর ঠিক তাই হলো। সে তার বাবাকে আবার নদীতে মাছ ধরতে পাঠালো। তার বাবা প্রচুর মাছ পেল। এভাবেই প্রতিদিন তাদের দিন খুব সুখে কাটতে লাগলো। গল্পটি সত্য না হলেও কাল্পনিক, কিন্তু কাল্পনিক হলেও বাস্তবে এরকম ঘটতে পারে। তাই আপনাদের বাড়িতে কোনো বিড়াল থাকলে খাবার দেবেন এবং আঘাত দিয়ে তাড়িয়ে দেবেন না। বিড়াল বাড়িতে থাকার উপকারিতা এবং ক্ষতি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।